মাধ্যমিকে বাংলা সাবজেক্টের একটি প্রশ্ন থাকে মার্কস হচ্ছে দশ মার্কস সেটি কি একটা প্রবন্ধ রচনা করতে বলা হয় চারটি প্রবন্ধ থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রবন্ধ আমাদেরকে রচনা করতে হবে এবং চারটি প্রবন্ধর মধ্যে বাকিগুলো কিন্তু তি একটি বাদে বাকিগুলো চেঞ্জ হতে পারে কিন্তু একটি প্রশ্ন বারবারই আসে প্রতি দেখা যায় সেটা হচ্ছে বিজ্ঞান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা সে ঘুরিয়ে আসতে পারে যে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা পরিবেশ রক্ষায় বিজ্ঞানের ভূমিকা বা বিজ্ঞানের ব্যবহার বা অপব্যবহার ইত্যাদি সম্পর্কে আসতে পারে যাই আসো না কেন বিজ্ঞান সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই তাহলে একটি প্রশ্ন আমরা একটা কমন পাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান সম্পর্কে একটা রচনা মার্ক থাকে যদি আমরা বিজ্ঞান সম্পর্কে সেই রচনাটাকে ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে যে কোনো ধরনের বিজ্ঞান সম্পর্কে রচনা আসুক না কেন আমরা সেই ছকটাকে ব্যবহার করে পরীক্ষাতে ভালোভাবে লিখে আসতে পারি এইখানে আমি একটি ছক বানিয়েছি সেই ছকটা হচ্ছে বিজ্ঞান সম্পর্কে এই প্রশ্নটার প্রথমে একটি ভূমিকা রয়েছে এবং সেগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে যেমন ভূমিকার তলায় দুটো দাগ দেওয়া আছে বোঝার সুবিধার্থে লাল কালি দেওয়া রয়েছে পরীক্ষা হলে কিন্তু লাল কালি দিলে হবে না জাস্ট ওটা বোঝানোর জন্য তাহলে আমরা কিভাবে লিখবো এখান যে একটা ছক রয়েছে আমরা লিখব কীভাবে প্রথমে রয়েছে ভূমিকা আর শেষে একটি রয়েছে উপসংহার এই দুটো ছক আমাদেরকে লিখতেই হবে সে যে কোনো ধরনের বিজ্ঞান সম্পর্কে আসুক না কেন রচনা দুটো ছক অবশ্যই মাস্ট লিখতেই হবে কোনটা কোনটা শুরুতে রয়েছে ভূমিকার এই ছকটা এই ছকটা লিখতে হবে এই যে এই বিজ্ঞানের দ্বারা পর্যন্ত ওপর থেকে এইটা আর শেষে একটি ছক রয়েছে সেইটি হচ্ছে উপসংহার সেটা লিখতেই হবে দুটো ছক মাস্ট বাকিগুলো যে পয়েন্ট রয়েছে যেমন বিজ্ঞানের অবদান একটা পয়েন্ট রয়েছে গৃহস্থলের কাজে অবদান তারপর রয়েছে কৃষিকাজে অবদান সামাজিক বা গণমাধ্যমে অবদান চিকিৎসা শাস্ত্রে অবদান এই যে পয়েন্টগুলো রয়েছে ছাত্র জীবনে বা শিক্ষাক্ষেত্রে অবদান এগুলো হচ্ছে বিজ্ঞানের এক একটা অবদান সেগুলো পয়েন্ট ভিত্তি লেখা রয়েছে আশীর্বাদ না অভিশাপ তারপর রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার নেক্সট পয়েন্ট রয়েছে বিজ্ঞানের অপব্যবহার বিজ্ঞানের অপব্যবহার তারপর রয়েছে পরিবেশ রক্ষায় বিজ্ঞান নেক্সট পয়েন্ট রয়েছে এখানে উপসংহার এই যে এই পয়েন্টটা অবশ্যই লিখতে হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বিজ্ঞান সম্পর্কে যাই দেখ না কেন দুটো পয়েন্ট লিখছি আর বাকি যে মাঝের পয়েন্টগুলো রয়েছে পরীক্ষাতে যদি বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে আসে তাহলে কুসংস্কারের যে পয়েন্টটা আছে সেটা অবশ্যই ব্রড আকারে লিখবো মানে টোটালি লিখব আর বাকিগুলোকে হালকা হালকা করে টাচ দেবো মানে অল্প অল্প করে লিখব যদি দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসে তাহলে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু লিখতে হবে সেটা অল্প অল্প লিখব কারণ অনেক পয়েন্ট রয়েছে এখানে যদি আমরা বেশি পয়েন্ট লিখতে পারি তাহলে মার্কসটা বেশি হবে কারণ পয়েন্ট বেশি দেবো বর্ণনা করব করবো অল্প অল্প করে তাহলে মাস্কটা ক্যারি বেশি হবে আর ভূমিকা এবং উপসংহার অবশ্যই সেখানে জন্য থাকে তাহলে তোমরা এখন ভিডিওটিকে পজ করে সমস্ত রচনাটিকে তোমরা খাতায় টুকে নাও বা তোমরা ভিডিও থেকে মুখস্থ করতে পারো সেটি বানানগুলো সঠিক লিখবে কারণ বানান ভুল হয়ে গেলে আবার মার্কস কাটা যায় আমি এই ভিডিওটিকে আস্তে আস্তে আমি স্ক্রলিং করছি যাতে তোমরা সহজেই লিখতে পারো তাহলে তোমরা এখন প্রস্তুত হয়ে যাও পয়েন্টগুলোকে অবশ্যই মোটা করে লিখবে নাহলে কালো কালারে পয়েন্টগুলোকে দেবে আর কালিতে তোমরা অ্যান্সারগুলো টোটালে লিখবে মানে পয়েন্টগুলোর যেন একটা কালি থাকে আর লেখাগুলো যেন আলাদা কালিতে থাকে অথবা যদি এক পয়েন্টগুলোকে তোমরা মোটা করে লিখতে পারো তাহলে যে কোনো একটা কালি ব্যবহার করলেও হবে এই পয়েন্টটিও খুবই ইম্পর্ট্যান্ট কারণ ছাত্রজীবনে বিজ্ঞানের যে ভূমিকা রয়েছে সেটা প্রায় পরীক্ষাতে এসে থাকে টোটালে তোমরা এই রচনাটিকে মুখস্থ করবে আর পয়েন্টগুলো পরীক্ষাতে যে প্রশ্ন থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে ডিসকাস করতে হবে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে এবং তার সঙ্গে অ্যান্সার নিয়ে আমরা হাজির হব সো থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং মাই ভিডিও প্যাশনেটলি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ